মোবাইল থেকে যদি ভুলে ফটো ভিডিও ডিলেট হয়ে যায়, পরবর্তীতে সেই ফটো ভিডিও প্রয়োজন হলে কিভাবে আপনি রিকভার করবেন এই ভিডিওর মাধ্যমে শিখতে চলেছেন। এজন্য কিন্তু গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না। ভিডিওটি স্কিপ না করে দেখবেন, আশা করি উপকৃত হবেন। টেক অন বাংলা চ্যানেলে নতুন আরও একটি ভিডিও আপনি প্লে করেছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, তাহলে আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন তৈরি করতে উৎসাহ পাব। চলুন মোবাইল স্ক্রিনে। মোবাইলের মাই ফাইলস এবং ফটোজ এই দুটি অ্যাপ ব্যবহার করে আমরা সবসময় ফটো ভিডিও দেখে থাকি। আপনি যদি মাই ফাইলস থেকে কোনো ফটো ভিডিও ডিলিট করেন তাহলে কিভাবে খুঁজে পাবেন প্রথমে দেখিয়ে দিচ্ছি। মাই ফাইলস অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে স্বাভাবিকভাবে ফটোজ, ভিডিওস, অডিও সহ আরও তিনটি অপশন শো হবে। এখন আপনি নিচের দিকে চলে আসবেন, তাহলে এখানে পেয়ে যাবেন রিসেন্টলি ডিলেটেড। এই রিসেন্টলি ডিলেটেডে ক্লিক করলে আপনি যে ফটো ভিডিওগুলো ডিলেট করেছেন মাই ফাইলস অ্যাপের মাধ্যমে সেই ফটোজ এবং ভিডিওসগুলো এখানে দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিছু ফটো শো হচ্ছে কারণ এই ফটোগুলো আমি ডিলেট করেছি। এখন যে ফটো এবং ভিডিওটি আপনি ফেরত নিয়ে যেতে চান সেই ফটো ভিডিওর উপর আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন, সঙ্গে সঙ্গে টিক মার্ক চলে আসবে। এখান থেকে আপনি প্রত্যেকটি ফটো ভিডিও একসঙ্গে ফেরত নিয়ে যেতে পারবেন, এই জন্য এই বক্সে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ফটো সিলেক্ট হয়ে যাবে, ভিডিও থাকলে ভিডিও সিলেক্ট হয়ে যাবে। নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে রিকভার একটি অপশন দেখতে পাবেন, এই রিকভারে ক্লিক করে রিকভার অল আইটেমসে ক্লিক করে দিবেন, সঙ্গে সঙ্গে কিন্তু ফটো ভিডিওসগুলো রিকভার হয়ে যাবে। এখন চলুন দেখে নেই ফটোজ অ্যাপের মাধ্যমে কোনো ফটো ভিডিও ডিলিট করলে কীভাবে ফেরত আনতে হয়। এজন্য আপনি ফটোজ অ্যাপটি ওপেন করবেন। মোবাইলের যে ফটো ভিডিওগুলো আছে প্রত্যেকটি এখানে শো হবে। নিচের দিক থেকে আপনি এই অ্যালবামস অপশনে ক্লিক করবেন, দেন নিচের দিকে চলে আসবেন রিসেন্টলি ডিলেটেড 1683, মানে আমার মোবাইলের ফটোজ অ্যাপ থেকে 1683টি ফটো ভিডিও অলরেডি ডিলেট করেছি। এই ফটো ভিডিওগুলো এখন আমি ফেরত আনার জন্য রিসেন্টলি ডিলেটেড এই অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে ফটো ভিডিওগুলো ডিলেট করেছি প্রত্যেকটি শো হচ্ছে। আপনি এখান থেকে দেখতেও পারবেন এবং খুব সহজে রিকভার করতে পারবেন। এর জন্য নিচের দিক থেকে রিকভারে ক্লিক করলে কিন্তু রিকভার হয়ে যাবে। এই যে নিচের দিকে রিকভার অপশন দেওয়া আছে। আর আপনি যদি প্রত্যেকটি ফটো ভিডিও একসঙ্গে রিকভার করতে চান তাহলে একটি ফটো অথবা ভিডিওর উপর আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন এবং ম্যানুয়ালি এভাবে সিলেক্ট করে দিবেন এবং রিস্টোরে ক্লিক করে দিবেন, সঙ্গে সঙ্গে ফটো ভিডিও রিস্টোর হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি দেখে উপকৃত হলেন এবং আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিও ফিরিয়ে আনতে সক্ষম হবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ট্রিক্সগুলো আপনার মোবাইলে কাজ করেছে কিনা। ধন্যবাদ।